محمد رسول الله أرجو رضاك يا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. পৃথিবী বাংলার দূরেরও কাছের বিশ্বের যে কোনো অবস্থানে অবস্থানকৃত সমস্ত দর্শক শ্রোতাকে আমাদের নিয়মিত আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আয়োজন, তা হচ্ছে আকীদা। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থার যে স্বরাষ্ট্র নীতি অনুশীলিত হয়েছিল সেই বিষয়ে আপনাদের সামনে একটি পর্ব উপহার দিয়েছিলাম। কথাগুলো আরও অসম্পূর্ণ থেকে যাওয়ায় এ মর্মে আরও একটি পর্ব আপনাদের সামনে উপহার দিতে আমরা প্রয়াস ব্যক্ত করছি। আসুন আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এসেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন শেখ আহমদুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন শেখ হাসান জামিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রয়েছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আল মাদানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি। সুপ্রিয় দর্শক, আসুন তাহলে আমরা আলোচ্য বিষয়ে সর্বপ্রথমেই যাচ্ছি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা যে বিষয়টি আলোচনা করছি সেই বিষয়টি হচ্ছে একটি দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য, এবং একটি দেশে যত জনগণ রয়েছে মুসলিম অমুসলিম সবার যথাযথ হক প্রদানের জন্য একটি যে কার্যক্রমের জায়গা থাকে তাকেই বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে। আমরা সেই জায়গাটি দেখছি যে তা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মসজিদে নববী। তিনি মসজিদে নববীতে বসেই প্রত্যেকটা মানুষের যথাযথ হক আদায়ের চেষ্টা করেছেন, সাথে সাথে সেখান থেকে তিনি যেখানে যেখানে লোক পাঠানো প্রয়োজন মনে করেছেন সেখানে লোক পাঠিয়েছেন, যখন কোনো সময় কারো সাথে পরামর্শ করার প্রয়োজন মনে করেছেন তখন তিনি তাই করেছেন। যেমন আমরা একটা পরামর্শের ঘটনা বুখারি মুসলিম থেকে পেশ করতে পারি, সেটা হলো এই যে হুনাইনের যুদ্ধে কিছু লোক এবং কিছু অর্থ সম্পদ রাসুলের হাতে আটকা পড়েছিল, তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জনগণের মধ্যে ভাগ করে দিলেন লোকগুলিকে, এবং সম্পদগুলি নিজের অধীনে রেখে অপেক্ষা করতে লাগলেন তাদের যারা আত্মীয় স্বজন আছে তারা কি বলতে চায়। তারা এসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে আত্মসমর্পণ করলো। তখন আল্লাহ রাসুল তাদেরকে বললেন, তাহলে তোমরা কি চাও? তারা বলল যে আমাদের যেসব জনগণ আপনাদের হাতে রয়েছে সেগুলি আমরা ফেরত চাই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে ডেকে বললেন যে তারা এ প্রস্তাব দিয়েছে, যার কাছে যাকে আল্লাহ রাসুল হস্তান্তর করেছিলেন তারা সবাই নিজ নিজ ভাগের গোলামকে লোককে রাসুলের হাতে সমর্পণ করলেন। আল্লাহ রাসুল তাদেরকে তাদের হাতে সমর্পণ করলেন এবং সম্পদগুলি তার হাতে রেখে দিলেন। অত্র বুখারী মুসলিমের বিবরণে বোঝা যায় যে তিনি একটা বাহিরের লোকের সাথে একটা সমাধা কিভাবে করতে হবে এই বিষয়টি তিনি ওই মসজিদে বসে বসেই করতেন, এবং বহির্বিশ্বের ব্যাপারেও তিনি এইভাবে যোগাযোগ রাখতেন। তার একটি গুরুত্বপূর্ণ কথা আমরা বলতে পারি যে আলা হাজরামিকে রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বশীল হিসাবে পাঠিয়েছিলেন তিনি বাহরাইনে, এবং তিনি বলেছিলেন ওখানে যা অর্থ সম্পদ তুমি উপার্জন করবে যাকাতের মাধ্যমে সেগুলি এখানে অতি সত্বর পাঠিয়ে দিও। ওই সময়তে তিনি সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য বেশ কিছু লোকের সাথে ওয়াদা করেছিলেন যে আমি আলা হাজরামি অর্থ সম্পদ পাঠালে তোমাকে এই সম্পদ প্রদান করব। তো আলা হাজরামির সম্পদ পৌঁছার পূর্বেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন তখন খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইতিমধ্যে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলার সম্পদ বাহরাম থেকে চলে আসলো। তখন তিনি সবাকে ডেকে বললেন, এই শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সাথে ওয়াদা করেছিল যে আলা হাজরামি সম্পদ পাঠালে তোমাকে এই দেবো, বলো কে কি ওয়াদা পেয়েছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে।
কয়েকজন সাহাবি বললেন যে আমার সাথে ওয়াদা ছিল এই, আমার সাথে ওয়াদা ছিল এই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা অনুযায়ী আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সম্পদকে তাদের নিকটে হস্তান্তর করলেন। অত্র বর্ণনা দ্বারা বোঝা যায় যে তিনি এইভাবেই বহির্বিশ্বের সাথে এবং সাহাবিগণের সাথে যোগাযোগ রেখেই দেশ পরিচালনা করতেন। জি, সুন্দর আলোচনা। শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। তো যখনই আমরা স্বরাষ্ট্র কথা বলবো অথবা আভ্যন্তরীণ নীতি মুসলিম সমাজের ভিতরে, তখনই কিন্তু এই বিষয়টাই বেশি গুরুত্বের অধিকারী হবে যে জনগণের মধ্যে ঐক্য রাখা, ঐক্য সংহতি বজায় রাখা, এটাই কিন্তু হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই ঐক্য সংহতি বজায় রাখতে যেয়ে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা যে মুহাজির আনসারের মাঝে তিনি ভ্রাতৃত্ব কায়েম করেছিলেন, অন্যথায় কি হয়, যেই সমাজে অভাবী শ্রেণী থাকে সেই সমাজে কিন্তু চুরি ডাকাতি ছিনতাই তারপরে যত ধরনের অনৈতিকতা এগুলো প্রকাশ পায়। এটার দরজাটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করে দিলেন এইভাবে ভ্রাতৃত্বের মাধ্যমে। তারা যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্ব কায়েম করে দিলেন, তখন যাদের কাছে অর্থ সম্পদ ছিল তারা নিজেরাই ইমানি দায়িত্ব থেকে তারাই খুঁজে বের করতে লাগলো যে কারা কারা অভাবী আছে, আমার সম্পদে অর্ধেক দিয়ে দেবো, এমনকি স্ত্রীর অর্ধেক দিয়ে দেবো। যে সমাজটাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নীতিতে এভাবে গড়ে তুলেছিলেন সেই সমাজ ছিল কত শান্তিপূর্ণ এবং এটার মাধ্যমে আরেকটা জিনিস নিশ্চিত হয়েছিল, সেটা হলো মুসলিম সমাজ এবং মুসলিম সমাজের যে ভূখণ্ড এটারও নিরাপত্তা বিধান হয় ঐক্য ঠিক রাখতে পারলে। আভ্যন্তরীণ যেমন শান্তি শৃঙ্খলা, বহিরাগত শত্রু থেকেও কিন্তু বাঁচার একটা বিরাট ব্যবস্থা। আজকে আমাদের ভিতরে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নীতি না থাকার কারণে আমরা দেশ চালাচ্ছি বহু দল দিয়ে, বহু দলের ফলে কি হচ্ছে, না শাসন করে কোনো শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারছে, না জনগণ শাসকদেরকে মেনে নিতে পারছে। আমাদের সমাজে এটাই হলো রসুল সাল্লামের সুন্না, তার পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনার ক্ষেত্রে যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্না, এটা না বোঝার কারণে আমরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতাসীন তারাও আজাব গজবের মধ্যে আছি, যারা জনগণ তারাও কিন্তু বিভিন্ন ধরনের অশান্তি এবং বিরূপ পরিবেশের হত্যা নির্যাতন নীতিমালা দরকার, সেটাই আমরা হারিয়ে ফেলেছি। এটা কিন্তু ওখান থেকেই আমরা নিতে পারতাম, আদর্শের ভিত্তিতে আমরা সেটা পরিচালনা করতে পারছি না। জি, শেখ হাসান জামিল কি বলবেন আপনি? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের শান্তি নিরাপত্তা সুখ দুঃখ এই সব কিছু বোঝার জন্য রাতের আধারে ঘুরতেন, কার কি সমস্যা, কে কীভাবে ইবাদত করছে এগুলো দেখার জন্যে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো অভিযোগ আসলে কখনোই তিনি এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত দিতেন না, এটা কোরআনের অভিধান। সূরা আল হুজরাতের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, আপনি যাচাই করুন আগে, এমন যেন না হয় আপনি না জেনে কারো উপর অ্যাকশনে গেলেন পরে লজ্জিত হতে হবে, এমন যেন না হয়। আজকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থার এই অংশটুকু আমাদের থেকে অনেক দূরে। আজকে আমরা ভিন্ন মতের ভিন্ন পথের হাজারো মানুষ যদি কোনো অভিযোগ নিয়ে আসে আমরা সেটা শুনতে রাজি না, কিন্তু নিজের আপনজন কেউ একজনও যদি কারো বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে আমরা সাথে সাথেই তার বিরুদ্ধে অ্যাকশনে চলে যাই। এটা একটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য শান্তি শৃঙ্খলা এবং যাচাই বাছাই করি না, বিষয় করি না। শেখ যে কথাটা বলছেন যে আপোষের সুসম্পর্ক, এই যদি হয় আমার রাষ্ট্র পরিচালনার একটা ধারা, তাহলে আপোষের সুসম্পর্ক আমি হাজার কথা বললেও এটা অসম্ভব হয়ে দাঁড়াবে। আপোষের সুসম্পর্কটা জোরদার করতে গেলে শেখ এখানে পরমত সহিষ্ণুতার একটি বিষয় আছে, নিশ্চয়ই এটা যদি না থাকে তখন আর হয় না। জি, আসলে বিষয়টি এমন হয়ে গেছে যে বর্তমান যে
নির্বাচন পদ্ধতিতে মানুষ নেতা হচ্ছে, আমরা বলি না এই কথা যে কারো ভালো উদ্দেশ্য নেই, এ কথা আমরা বলছি না। কারো না কারো দেশ পরিচালনার ব্যাপারে ভালো উদ্দেশ্য থাকতেই পারে, মানুষ হিসাবে ভালো পরিকল্পনা করতেই পারে, কিন্তু নীতিমালাটা ইসলাম থেকে এত দূরে, সে নির্বাচন নীতিমালার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই, যার কারণে যে কোনো নেতা যখন জনগণের উপরে দায়িত্বশীল হিসাবে আসছেন তখন তার পক্ষে এটা সম্ভব হয়েই উঠে না যে মানুষের উপরে যথাযথভাবে ইনসাফ করে কাজ পরিচালনা করবেন, কেননা তার মুখের উপরে একটা জোরালো শত্রু দাঁড়িয়ে থাকছে, দলীয় সংকীর্ণতা থেকে যাচ্ছে, তার ভিতরে একটা কাজ করছে, কার কার উপকার নিয়ে সে দায়িত্বশীল হয়েছে, জি শেখ, আমরা উপকার যথাযথ হস্তান্তর করতে আপনার আলোচনার ফাঁকে আমরা শুধু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমরা আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আকিদার ক্ষেত্রে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটার গুরুত্ব কতখানি সেটা বিভিন্ন স্তরে আলোচনা করতে গিয়ে রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্র পরিচালনায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা আদর্শের প্রতি কি গুরুত্ব আরোপ করতে হবে বা কি আকীদা পোষণ করতে হবে, এ মর্মে স্বরাষ্ট্র নীতি কেমন ছিল নবীজির সেটা আলোচনা করছিলাম। আসুন সেই ধারাবাহিকতায় আমরা আবারও ফিরে যাই। জি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। মানুষ যে পদ্ধতিতে দায়িত্বশীল হচ্ছে সেই পদ্ধতিতে দায়িত্বশীল হওয়াতে দেখা যাচ্ছে যে সে তার দায়িত্বে আসতে অনেক মানুষের পক্ষ থেকে সুবিধা ভোগ করেছে। সুবিধা ভোগ করার কারণে তার মাথাতে সবসময় এটা কাজ করছে যে তাকে তার হকটা বা ও যা চাচ্ছে তাকে সময়ে যথাযথভাবে দিতেই হবে, নইলে সে যদি আমার বিরোধিতা করে তাহলে আমি এক পর্যায়ে পৌঁছিতে পারবো না। সাথে সাথে তার দলীয় প্রভাব মুখের ওপরে আছে, একটু ফাঁক পেলেই সে একেবারে যথাযথভাবে নিয়ে উঠছে তার বিরুদ্ধে, তার ভালোটাও সে খারাপ চোখে দেখছে, তার মন্দটাও সে খারাপ চোখে দেখছে। যখন এরকমই একটা মুখের উপরে বিরোধী দল থাকবে তখনই এই লোকটা কখনো ইচ্ছে করলেও সুন্দরভাবে জনগণের উপরে ইনসাফ সহকারে কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ পরিচালনার নিয়মটি পেশ করে জাতির সামনে বলতে চাচ্ছি যে সম্মানিত উচ্চশিক্ষিত দ্বীনী ভাই বোন বা পৃথিবীর সকল মানুষকে আমরা লক্ষ্য করে বলছি, যতক্ষণ পর্যন্ত আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে কার্য পরিচালনা করার সিদ্ধান্ত না নেবেন বা চেষ্টা না করবেন, ততক্ষণ পর্যন্ত ইনসাফ সহকারে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। আপনাদের নীতিমালা তো মানুষকে হত্যা করাই আসবে, মানুষের প্রতি নির্যাতন করাই আসবে, যেটা স্বাভাবিক, এবং নীতিটা মুখের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যেটি সাধারণ যে মৌলিক বিষয়গুলো সেগুলো তো ছিলই, আরেকটি বিষয় অতিরিক্ত ছিল যেটি একটি যে কোনো ইসলামিক রাষ্ট্রের জন্য থাকা খুবই জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যেদিকে ইঙ্গিত করেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, ওই সমস্ত লোকেরা যাদেরকে জমিনে আল্লাহ তাআলা যদি কর্তৃত্ব দেয় তারা কি করবে, সেই কাজটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে তারা আকামুস সালাহ, সালাত কায়েম করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুনিয়াবী ক্ষেত্রে দুনিয়ার অন্য সমস্ত সমাজে কিন্তু মূলত নিরাপত্তা বিধান করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ প্রবণতা কমিয়ে আনা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এই বিষয়গুলো তারা দেখে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র ব্যবস্থার ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আল্লাহ তাআলার হুকুম, যেগুলো সামাজিকভাবে পালনযোগ্য, যাকাত আদায় করা, সালাত কায়েম করা, এগুলোর জন্য গুরুত্ব আরোপ করতেন। আর ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত বড় ধরনের যে প্রতিবাদ থেকে বিরত রাখা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদানের জন্য সামাজিক একটি নীতিমালা তৈরি করে সেই অনুযায়ী সেটাকে বাস্তবায়ন করা। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক আজকের বিশ্ব বাস্তবতায় আমরা মোহাম্মদ সাল্লামের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি, সেটি হলো এই যে আজ দুনিয়াতে যাদের হাতে পাওয়ার আছে, সেটা পৃথিবীর যে কোনো দেশ যে কোনো রাষ্ট্রই হোক না কেন, পাওয়ার আসার সঙ্গে সঙ্গেই তারা তাদের আইনের শাসনের নাম করে জুলুম চাপিয়ে দেয়। এটি খুব প্রবলভাবে আমরা দেখি সব সমাজে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, কন্ট্রোলের ক্ষেত্রে তিনি কী করতেন, তিনি কোনো অবস্থাতে জুলুমের পথে পা মাড়াতেন না। আমরা বরং দেখি একজন ইহুদি
একজন মুনাফিকের সঙ্গে ছোট্ট তুচ্ছ একটি বিষয় নিয়ে যখন গণ্ডগোল দেখা দিল, এটার মালিকানা নিয়ে কে মালিক, এই মামলা নিয়ে আসলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। মুনাফিক যে লোকটি, সে লোকটি আসলে সেই জিনিসটির মালিক ছিল না, জিনিসটির মালিক ছিল মূলত ইহুদি। মুনাফিক মনে করেছে আমি তো দৃশ্যত মুসলিম, আমি তো কাগজে কলমে মুসলিম, ভিতরে মুনাফিক সেটি ভিন্ন কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম হিসাবে তাঁর সফকন্যা তো আমি পাবই, ইহুদির পক্ষে তিনি রায় দিবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় পক্ষের শুনানি করে, যুক্তিতর্ক শুনে, দলিল প্রমাণ শুনে তিনি ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। কি বুঝলাম আমরা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো ছাড় দিতেন না, কার পক্ষে যাচ্ছে এটি দেখতেন না, স্বজন প্রীতি বলে কোনো জিনিস তার কাছে ছিল না। শুধু তাই নয়, আমরা যদি সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা দেখি, দেখতে পাবো সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা যখন বন্দী হয়ে আসলেন মুসলিমদের হাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে কী আচরণ করলেন। আজকের বিশ্বের সকল রাষ্ট্র ব্যবস্থায় বন্দীদের প্রতি, বিশেষ করে যদি বহির্বিশ্বের কোনো বন্দী হয় বা দেশের বাইরের কোনো বন্দী হয়, কী আচরণ তার সাথে করা হয়? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি আচরণ করলেন, কী আচরণ করেছেন সেটি আমাদের বলার কোনো দরকার নেই। আচরণটা এমন ছিল যে আচরণের ফলে বন্দী থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি মুসলিম হয়ে গেছেন। শুধু তাই নয়, বনি ফাকিফ এবং হুনাইনের যুদ্ধ যাদের সঙ্গে হয়েছে, এদের লোকগুলোকে যখন বন্দী করে নিয়ে আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কিছুদিন পর দোনো কবিলার লোকেরা মুসলিম হয়ে গেলেন। এইভাবে তিনি আইনের শাসন কায়েম করেছেন এবং জবাবদিহিতার বোধ জনগণের ভিতরে এমনভাবে তৈরি করেছেন যে মহিলা ব্যবিচার করেছেন নিজে এসে তার স্বীকারোক্তি দিচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ রাসূলের আচরণগত বৈশিষ্ট্যটা ছিল সম্পূর্ণ আল্লাহর ওয়াহী ভিত্তিক। ওয়াহী ভিত্তিক আরেকটা বিষয়, হ্যাঁ ওটা অবশ্য ওই লাস্টে আপনার মুখ দিয়ে কথাটা বের হয়েছে, জবাবদিহিতার ব্যাপার। ইসলামে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন, যেটাকে আমরা বর্তমান যুগে স্বরাষ্ট্র নীতি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো নবী, তার আচরণ, তার আখলাক আপত্তির ঊর্ধ্বে। তারপরও রাসূলুল্লাহ সাল্লাম নিজের থেকেই জনগণের কাছে জবাবদিহিতার একটা প্রবণতা তিনি তার ভিতরে রেখেছিলেন, এবং জনগণ সাহাবায়ে কেরাম তার কাছে না জিজ্ঞেস করতেও অনেক সময় তিনি নিজেই জবাব দিয়েছেন তার বিভিন্ন অবস্থার। যেমন একটা ছোট্ট ঘটনা, রাত্রে সফিয়া এসেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে, পরিদর্শনে তিনি এতেকাফে ছিলেন। তো বিদায় দেওয়ার সময় দুইজন লোক দেখে ফেললো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলাকে নিয়ে কোথায় যেন যাচ্ছেন, অর্থাৎ বিদায় দিতে বাড়িতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোক দুজনকে দাঁড়িয়ে বলে দিলেন, দেখো যে যেই মহিলা আমি বিদায় দিলাম, যেই মহিলার সাথে আমাকে দেখেছো, এই হলো সফিয়া, আমার স্ত্রী। তখন তারা নিজেরাই বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে তোমরা একটু থামো। হ্যাঁ, তো নিজেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়ে দিলেন, যাতে করে কোনো সময় এরকম আপত্তি না উঠে, শয়তান এরকম সুযোগ না পায়। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইন্না শয়তান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, এখন তোমাদের মনে হচ্ছে না, হয়তো রাস্তায় যেতে যেতে শয়তান তোমাদের উপরে ভর করবে, বলবে যে এই রাসূলকে তোমরা মানতেছো, যে রাসূলের এত সুন্দর সুন্দর নীতি, উনি তো এগুলো মানে না, তোমাদেরকে এগুলো নিষেধ করতেছে, অথচ উনি তো এগুলোর সাথে জড়িত, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জবাব দিলেন? এরপরে আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন উনি ভাষণ দিয়েছিলেন, ইন্নি উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরি মিনকুম, আমাকে তোমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি খলিফা, কিন্তু আমি তোমাদের চেয়ে ভালো না, তোমাদের মতই, মানে একই পর্যায়ের বলেছেন। তারপরে কি বলছেন? যদি আমি কোরআন এবং সুন্নার পথে তোমাদেরকে পরিচালনা করি, দেশ পরিচালনা সাহায্য করবে, আর যদি আমি ভুল পথে চলি, তোমরা আমাকে সঠিক করে দিবে। এই যে শাসকের পক্ষ থেকে এরকম উদার হওয়া, জনগণের সামনে সেটা যদি আমরা দেখি, তিনি কি বলেছিলেন যে তোমরা যদি আমার মধ্যে যদি তোমরা আমার মধ্যে বক্রতা দেখো, তাহলে কি করবা, তোমরা সোজা করে দিবা, ঠিক করে দিবা। তখন একজন দাঁড়ায় গেলেন সাহাবীদের মধ্যে, তিনি বললেন যে আমরা তলোয়ার দিয়ে ঠিক করে দিব, মানে একেবারে যে সর্বোচ্চ, যেটা কোন রকমের ছাড় নাই, সর্বোচ্চ যেটা শাস্তি সেটাই দিয়ে দিব।
অর্থাৎ ইসলাম এখানে স্বরাষ্ট্র নীতির বেলায় আল্লাহর ওহী প্রদত্ত এই বিষয়টিকে বড় করে দেখেছে, দুষ্টের দমন এবং সৃষ্টের। জি, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মসম্মানের বিষয়টা খুব হিট করছে যে আলহামদুলিল্লাহ এইরকম জনগণ, এরকম সত্য বলার মতো সৎ সাহসী জনগণ আমার এই ক্ষমতার মধ্যে আছে। তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে এমন জনগণ দান করেছে যারা এরকম সৎ সাহসের সাথে খলিফার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে। বিচার প্রতিষ্ঠায় তারা প্রতিজ্ঞ। আজকে আমাদের এই জায়গাটাতে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে জনগণ থেকে সরকার যারা রাষ্ট্র পরিচালনা করেন, আসলে আমরা স্বরাষ্ট্র থেকে আসলে সরকারে চলে যাচ্ছি, কারণ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে তখন আলাদা ছিল না এগুলো, সব রাষ্ট্র প্রধান যিনি ছিলেন তিনি সব পরিচালনা করতেন। কাজে এটা যেন কেউ ভুল না বোঝে যে রাসূল কি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নাকি, বিভাগ আলাদা হতে পারে, মানুষের সংখ্যা বাড়ার কারণে মৌলিক নীতিমালায় একই, বিষয় হচ্ছে এগুলো সব কিছুই তিনি নিজের যারা খলিফা ছিলেন বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই বিষয়গুলো সব নিজেই দেখতেন পরামর্শের মাধ্যমে, সাহেব যেটা বারবার বলছিলেন। কাজে দুইটাকে আলাদা করার কোনো সুযোগ নাই। আজকে যদি ক্ষমতার সর্বোচ্চে যারা থাকেন তাদের যদি এরকম জবাবদিহিমূলক কোনো ভূমিকা থাকে এবং এই মনোবৃত্তি যদি থাকে, এই মনোবৃত্তি যদি থাকে এবং জনগণের যদি সেই অধিকার থাকে যে কিছু বলার, স্বাধীনতার যে কথা বলা হয়, আসলে বাক স্বাধীনতা এবং নিজের অবস্থার ক্লিয়ার যদি করা না যায় রাষ্ট্রপ্রধানদের সামনে, রাষ্ট্রের ক্ষমতার সামনে, তাহলে কিন্তু জনগণ থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে যায়, বিশৃঙ্খলার সৃষ্টি হয়, আল্লাহর রহমত সেখানে আসার প্রশ্নই আসে না, ন্যায় নীতি তখন ব্যাহত হয়, ব্যাহত হয়ে যায়। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বরাষ্ট্র নীতিমালা কি আমাদের শিক্ষা দেয়। সেখানে আমরা দেখতে পাই যে ন্যায় বা নীতি যেটা আল্লাহ প্রদত্ত ওয়াহির বিধান, সেই বিধানের আলোকে সবাই সেখানে সমান পেয়েছে। সুতরাং আসুন আজকে আমরা প্রত্যেককেই যে যেই স্তরে আছি না কেন, আমরা এই আত্মপ্রত্যয় বা এই আত্মবিশ্বাস আমরা সুদৃঢ় করি যে রাষ্ট্র পরিচালনায়ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটাই সর্বশ্রেষ্ঠ এবং সর্বযুগে সর্বজন কর্তৃক গৃহীত হলেই পৃথিবীতে একটি শান্তির ফল্গুধারা সিঞ্চিত হতে পারে, বয়ে যেতে পারে, অন্যথায় সম্ভব নয়। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ।